হ্যালো বন্ধুরা, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। আজকে অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হলাম। এমআই নোট 10 নভেম্বর মাসে রিলিজ পাওয়া এই ফোনটি নিয়ে হয়তো আপনারা অনেক ভিডিও ইতিমধ্যেই ইউটিউবে দেখে ফেলেছেন। তারপরও আমাদের এই ভিডিওটি দেখলে হয়তো আপনারা আরও নতুন কিছু জানতে পারবেন বলে আশা করি। যারা এই বাজেটে এই ফোনটি কেনার কথা ভাবছেন, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে তাদের জন্য উপকার হবে বলে মনে করছি। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের জোজোবেরি শপ। আপনারা যে কোনো ব্র্যান্ডের অফিসিয়াল বা আনঅফিসিয়াল ফোন কিনতে ঘুরে আসতে পারেন আখতারুজ্জামান সেন্টারের তাদের দোকানটি থেকে। তাদের দোকান থেকে যে কোনো ফোন কিনলেই আপনারা পাচ্ছেন 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তাদের শপের অ্যাড্রেস, ফোন নাম্বার এবং পেজ লিঙ্ক দেওয়া হলো ডিসক্রিপশন বক্সে। তো চলুন বরাবরের মতোই আনবক্সিং করতে করতে ভিডিওটি শুরু করা যাক। আনবক্সিংয়ের ক্ষেত্রে আমি আর বেশি ডিটেলসে গেলাম না, কারণ অন্যান্য বক্সগুলোর মতেই কিন্তু এই বক্সটির মধ্যে আপনারা একটি সিম ইজেক্টর পিন, একটি ডাটা কেবল, একটি চার্জার এবং একটি সফট ব্যাকপ্যাক পেয়ে যাবেন। যারা কিনা ফোনটি নেওয়ার কথা ভাবছেন, তাদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো এটি, আপনারা এই ফোনটির বক্সের মধ্যেই একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। যে ফাস্ট চার্জারটি দিয়ে আপনি আপনার এই ফোনটির বিশাল ব্যাটারিটিকে মাত্র 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন। ব্যাটারি, চার্জার, অ্যাক্সেসরিজ এই সমস্ত বিষয় একপাশে রেখে চলুন আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি। এই ফোনটি কিনতে গেলে আপনাকে অলমোস্ট 40,000 টাকা বাজেট করতে হবে, এবং 40,000 টাকা বাজেট করার পর আপনি এমন একটি ফোন চাইবেন যা আপনার হাতে দেখলে অবশ্যই যে কারো নজর কাড়ে, অর্থাৎ একটি প্রিমিয়াম লেভেলের ডিজাইনের ফোন আপনি আপনার হাতে চাইবেন। এক্ষেত্রে নিশ্চিতভাবেই শাওমি আপনাকে হতাশ করবে না। এই ফোনটির সামনে এবং পিছনে দুই দিকেই ইউজ করা হয়েছে গোরিলা গ্লাস, এবং ফ্রেমটি হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি। ফোনটির ওয়েট একটু বেশি হওয়ার কারণ হচ্ছে ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে একটি বিশাল ব্যাটারি, এবং এর ওয়েট হচ্ছে প্রায় 208 গ্রাম। ওয়েট বেশি হলেও আমি বাজি দেখে বলতে পারি এই ফোনটির ডিজাইন আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। ফোনটির গ্লাস ফিনিশিং এবং এর মধ্যে যে একটা প্রিমিয়ামনেস রয়েছে তা কিন্তু ফোনটি হাতে নিলেই বোঝা যায়। ফোনটি আপনারা ব্ল্যাক, হোয়াইট এবং আমার হাতের এই গ্রিন কালার, তিনটি কালারে অ্যাভেলেবেল পাবেন। ফোনটির ডিসপ্লেটি কার্ভ হওয়ার কারণে ফোনটির ডিজাইনে গর্জিয়াসনেস আরও বাড়িয়ে দিয়েছে বলে আমি মনে করছি, এবং তার সাথে সাথে ফোনের পিছনের 5টি ক্যামেরা এই ফোনটির মধ্যে আরেকটি নতুনত্ব দিবে বলেই আমার কাছে মনে হয়। ফোনটির থিকনেসটি বাদ দিলে এই ফোনটির ডিজাইনের ক্ষেত্রে আপনি ফোনটিকে 10-এ 10 দিতে বাধ্য হবেন। চমৎকার, এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে কার্ভ ডিসপ্লে, যা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। 600 nits ম্যাক্স ব্রাইটনেসের এই ডিসপ্লেটির ডিসপ্লে পিপিআই ছিল প্রায় 398। ফোনটির গ্লাসের মধ্যে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। HDR10 সাপোর্টেড এই অ্যামোলয়েড ডিসপ্লেটির সাইজ ছিল 6.47 ইঞ্চি, এবং সাইড বেজেলগুলো ছিল যথেষ্ট কম, 87.8% স্ক্রিন টু বডি রেশিও। নিঃসন্দেহে এই বাজেটের মধ্যে অনেক কালারফুল এবং ব্রাইট একটি ডিসপ্লে এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে, যদিও এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সাবধান করতে হয়, যেহেতু এই ফোনটির মধ্যে কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে অবশ্যই আপনাকে প্রোটেক্টর ইউজ করতে হবে। আপনারা যদি ফোনের মধ্যে কোনো ব্যাক প্রোটেক্টর ইউজ না করেন, তাহলে কিন্তু ফোনটি হাত থেকে পড়া মাত্রই আপনার ডিসপ্লের কোণাটি ফেটে যেতে পারে, এবং ফোনটির ওয়েট বেশি হওয়ার কারণে এই ব্যাপারটি ঘটা খুবই স্বাভাবিক। তো চলুন এবার কথা বলা যাক ফোনটির ইন্টারনাল সেকশন নিয়ে। ফোনটির মধ্যে সফটওয়্যার ভার্সন হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 9.0 পাই, যার MIUI ভার্সনটি হলো 11। ফোনটির চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730, যা 8 nanometer প্রযুক্তি সমৃদ্ধ। ফোনটির প্রসেসরটি হচ্ছে একটি অক্টাকোর প্রসেসর, যার 2টি কোর হলো 2.2 GHz এবং বাকি 6টি কোর হলো 1.8 GHz। মি নোট 10 ফোনটির মধ্যে GPU র্যান্ডারিংয়ের জন্য ইউজ করা হয়েছে অ্যাড্রিনো 618। সকল কনফিগারেশন শুনে হয়তোবা অনেকেরই কপাল কুচকে গিয়েছে, কারণ রিয়েলমি X2 প্রো এর মধ্যে কিন্তু প্রায় সেম বাজেটের মধ্যে আপনারা স্ন্যাপড্রাগনের সবচেয়ে পাওয়ারফুল চিপসেটটি পাচ্ছেন, কিন্তু এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 730। কারণ আমার কাছে মনে হয় এক্ষেত্রে শাওমি শুধুমাত্র ক্যামেরার দিকেই নজর দিয়েছে। ফোনটির ইন্টারনাল মেমোরি হচ্ছে 128 GB এবং র্যাম হচ্ছে 6 GB। কোনো ধরনের মেমোরি কার্ড আপনারা এই ফোনটির মধ্যে ইউজ করতে পারবেন না। ইন্টারনাল মেমোরিটি UFS 2.0 হওয়ার কারণে এর ইন্টারনাল মেমোরি স্পিডও কিন্তু খুব ফাস্ট। ওভারঅল যদি আমি আপনাদেরকে বুঝাতে চাই, তাহলে আমি বলবো 80-85% মানুষকে কিন্তু এই ফোনটি তার গেমিং পারফরমেন্স দিয়ে সন্তুষ্ট করতে পারবে। এক্ষেত্রে রিয়েলমি X2 এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি একজন ফটোগ্রাফার না আপনি একজন গেমার। সেক্ষেত্রেই আপনার চয়েসটা অনেক সহজ হয়ে দাঁড়াবে। ফোনটির পারফরমেন্স শেষে চলুন ফোনটির সিকিউরিটি নিয়ে কথা বলা যাক। ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং তার সাথে সাথে ফেস আনলক প্রযুক্তিও থাকছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে বলতে গেলে বলতে হয়,
এই বাজেটের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমার কাছে যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট মনে হয়েছে। যদিও ক্যামেরা বেস যে ফেস আনলকটি রয়েছে তাও অনেক ফাস্ট, কিন্তু এটি সবসময় আনসিকিউর তা সকল ইউটিউবার ভাই কিন্তু আপনাকে জানিয়ে আসছেন। ফোনের এই অ্যামোলেড ডিসপ্লেটি অলওয়েজ অন ডিসপ্লে হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করার ক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট কমফোর্টেবল ফিল হবে, এবং তার সাথে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে অ্যানিমেশনটি তা আপনাকে চমৎকার একটি ফিল দিবে তা বলাই বাহুল্য। ক্যামেরা সেকশনে যাওয়ার আগে আমরা স্মার্টফোনের আরেকটি বড় সেকশন নিয়ে কথা বলি। ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে 5260 mAh-এর একটি বিশাল ব্যাটারি, যার কারণে ফোনটির ওয়েট এতটা বেশি। 5260 mAh-এর একটি বিশাল ব্যাটারি দিয়ে আপনারা 100% একদিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন। অনেকে হয়তোবা এক্ষেত্রে 2 দিন বা আড়াই দিনের ব্যাটারি ব্যাকআপও পেতে পারেন, এবং ফাস্ট চার্জারটি দিয়ে আপনারা কিন্তু এই বিশাল ব্যাটারিটিকে 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যেই ফুল চার্জ করে ফেলতে পারবেন। তো চলুন আমরা ফোনটির সকল সেকশন বাদ দিয়ে এখন ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক, যে ক্যামেরা সেকশনটি হচ্ছে এই ফোনটির মূল আকর্ষণ। এই মি নোট 10 ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে 5-5টি ক্যামেরা, যার মেইন ক্যামেরা শুটারটি হলো 108 মেগাপিক্সেল। আপনারা কি ভাবতে পারছেন 108 মেগাপিক্সেলের একটি বিশাল ক্যামেরা এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে? এবং বর্তমান বিশ্বের মধ্যে কিন্তু স্যামসাং অলরেডি বের করছে, স্যামসাং বাদ দিলে কিন্তু 108 মেগাপিক্সেলের এই ক্যামেরাটি সবচাইতে বড় স্মার্টফোন ক্যামেরা। ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলার আগে চলুন জেনে আসি ফোনটির মধ্যে বাকি 4টি ক্যামেরা কোন কনফিগারেশনে ইউজ করা হয়েছে। ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে 2টি টেলিফোটো লেন্স, যার মধ্যে একটি হচ্ছে 12 মেগাপিক্সেল অ্যাপারচার 2.0 এবং বাকিটা হচ্ছে 5 মেগাপিক্সেল অ্যাপারচার 2.0 লেন্স। আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করার জন্য ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে 20 মেগাপিক্সেল অ্যাপারচার 2.2 যুক্ত 13 mm প্রসেসরের একটি ক্যামেরা, এবং ম্যাক্রো ক্যামেরার জন্য ইউজ করা হয়েছে 2.4 অ্যাপারচার যুক্ত 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ফোনটি ইউজ করা অবস্থায় আপনাকে যদি হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করে ভাই আপনার ফোনের মধ্যে কত মেগাপিক্সেল ক্যামেরা, তাহলে আপনি কোন ক্যামেরাটির কথা বলবেন তা নিয়েই কিন্তু তাকে প্রশ্ন করতে করতে পাগল করে ফেলতে পারবেন। তো চলুন এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। 108 মেগাপিক্সেলের এই বিশাল ক্যামেরাটি দিয়ে আপনারা চমৎকার ডিটেলের ছবি তুলতে পারবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও এই 108 মেগাপিক্সেল ক্যামেরাটির প্রসেসিং হতে যতটা টাইম নেয়, সেই টাইমের মধ্যে আপনি যে পাখিটির ছবি তুলছেন সেই পাখিটি উড়ে গিয়ে তাদের বাচ্চাদের খাবারও খাইয়ে ফেলতে পারে। ব্যাপারটি অনেক স্বাভাবিক হলেও আপনার কাছে 108 মেগাপিক্সেল ক্যামেরাটি ইউজ করতে অবশ্যই বিরক্ত লাগবে, কারণ এর প্রসেসিং টাইম কিন্তু অনেক বেশি। এর চাইতে নর্মাল ক্যামেরা দিয়ে আপনারা 27 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন, যা দিয়ে আপনারা মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। এছাড়াও ফোনটির মধ্যে যে আলট্রা ওয়াইড ক্যামেরাটি ইউজ করা হয়েছে তার পারফরমেন্সও কিন্তু খুবই চমৎকার বলা চলে। শাওমি মূলত 108 মেগাপিক্সেলের ক্যামেরাটি দিয়ে যেই জায়গায় ফোকাস করতে চেয়েছে, যে ডিটেলস, সেই ডিটেলসটি কিন্তু আপনারা দিনের বেলায় খুবই চমৎকার পাবেন। যদিও রাতের বেলায় এর পারফরমেন্স নিয়ে আমার কিছুটা সন্দেহ রয়েছে, কারণ রাতের বেলায় 108 মেগাপিক্সেল থেকে নর্মাল ক্যামেরা মোডের মধ্যেই কিন্তু ভালো পারফরমেন্স পাচ্ছিলাম বলে মনে হলো। এছাড়াও ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে ম্যাক্রো ক্যামেরা। ম্যাক্রো ক্যামেরার ফাংশনটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লাগে, কারণ ম্যাক্রো ক্যামেরা দিয়ে আপনারা যদি ক্লোজ শট নেন তাহলে চমৎকার কিছু ফটোগ্রাফি আপনারা করতে পারেন। ফোনটির টেলিফোটো হিসেবে যে 12 মেগাপিক্সেল ক্যামেরাটি ইউজ করা হয়েছে তা জুম করার কাজে কাজে লাগবে। এখন জুম করে আপনি কয়টা ছবি তুলবেন তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ আমরা কিন্তু সচরাচর সবসময় জুম করে ছবি তুলি না। ওভারঅল পারফরমেন্স নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আমি আপনাদেরকে বলবো ফোনটির ক্যামেরা তোলা ওভারঅল ছবিগুলো চমৎকার এবং কালারফুল, এবং এর লাইটও ঠিকঠাকই ছিল। এই বাজেটের এই ফোনের মধ্যে কিন্তু আপনারা যথেষ্ট ভালো মানের ছবি তুলতে পারবেন, এবং অনেক সময় এর থেকে বেশি বাজেটের ফোনকেও খুব সহজে টেক্কা দিয়ে ফেলতে পারবেন। ফোনটির মধ্যে টেলিফোটো লেন্সটি যে কারণে ইউজ করা হয়েছে পোর্ট্রেট মোডের জন্য, পোর্ট্রেট মোড কিন্তু এই ফোনটির মধ্যে চমৎকার পাবেন আপনারা। পোর্ট্রেট মোডের যে সাইড এজগুলো রয়েছে, ফিনিশিং রয়েছে, সকল কিছু মিলিয়ে কিন্তু আপনারা একটা পারফেক্ট পোর্ট্রেট ছবি তুলতে পারবেন এই ফোনটি দ্বারা, তাতে কোনো সন্দেহ নেই। এছাড়াও ভিডিও সেকশনে গেলে আপনারা এই ফোনটির ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটির মধ্যে ওয়াইয়ের সুবিধাও কিন্তু থাকছে, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের মাধ্যমে আপনারা খুবই স্টেবল ভিডিও তৈরি করতে পারবেন। ক্যামেরাটির ফোকাস স্পিডও কিন্তু আপনাকে মুগ্ধ করবে অবশ্যই। ফোনটির মধ্যে ফ্ল্যাশলাইট হিসেবে আপনারা পাচ্ছেন কোয়াড LED ফ্ল্যাশ, অর্থাৎ আপনারা 4-4টি ফ্ল্যাশলাইট এই ফোনটির মধ্যে অ্যাভেলেবেল পাচ্ছেন। ফোনটির ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে আপনারা খুবই চমৎকার সেলফি তুলতে পারবেন। সেলফি ক্যামেরার মধ্যেও আমার কাছে ডিটেলস এবং কালারগুলো যথেষ্ট ভালো লেগেছে। ওভারঅল সব কিছু মিলিয়ে এই বাজেটের ফোনের মধ্যে আমার কাছে এই ক্যামেরাটি অনেক বেটার মনে হয়েছে এই বাজেটের অন্যান্য ফোন থেকে।
বিশেষ করে পোর্ট্রেট মোডের কথা আমি বারবার বলছি এই কারণে, কারণ এই ফোনটির পোর্ট্রেট মোড আমাকে আসলেই মুগ্ধ করেছে। তো সবশেষে চলে আসি আমরা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, এই ফোনটিকে আপনার নেওয়া উচিত হবে কিনা। আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানেই একবার বলেছিলাম, আপনারা যদি গেমার হয়ে থাকেন তাহলে আপনাদের চয়েস হবে রিয়েলমি X2 Pro, এবং আপনারা যদি ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে আপনাদের চয়েস হবে MI Note 10। আপনারা কি তা আপনারা নিজেকেই নিজে জিজ্ঞাসা করুন। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলা বাহুল্য যে এই ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। আপনারা যদি অফিসিয়াল ফোন লাভার হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য এক গ্লাস সমবেদনা। আজকের ভিডিওটি এতটুক পর্যন্তই, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং ভালো না লাগলে আনলাইক বাটনটা আছে। টেকলাইনের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।